2023-এর এই অক্টোবর মাসে কোন রেশন কার্ডে আপনারা কত পরিমাণের রেশন দ্রব্য পাবেন বা কি রেশন দ্রব্য পাবেন, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই তথ্য জানার জন্য আমরা এসে গেছি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। পেজের একটু নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে আসলে পরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, নো ইওর এন্টাইটেলমেন্ট। তো এখানে আমরা ক্লিক করে দেব। যে পেজ আমাদের কাছে ওপেন হবে সেই পেজে আমরা সমস্ত তথ্য দেখতে পাব। প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই, আগের মাসের মতোই এই মাসেও আপনারা সমস্ত রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবার আমরা দেখে নেব কোন ক্যাটাগরিতে আপনারা কত পরিমাণের কি রেশন দ্রব্য পাবেন। প্রথমে AAY ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনারা চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু। মনে রাখবেন, ফ্যামিলি পিছু 21 কেজি করে আপনারা চাল পাবেন। আপনাদের পরিবারে একটা কার্ডই থাকুক বা তার বেশি AAY কার্ড থাকুক না কেন, আপনারা কিন্তু পরিবার পিছু 21 কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি আপনারা 14 কেজি করে গম পাবেন ফ্যামিলি পিছু। যদি গম না পান তাহলে সেই গমের পরিবর্তে আপনারা 13 কেজি 300 গ্রাম করে আটা পাবেন ফ্যামিলি পিছু। PHH এবং SPHH ক্যাটাগরিতে কত পরিমাণের কি রেশন দ্রব্য আপনারা পাবেন সেটা আমরা এবার জেনে নেব। বলা হচ্ছে 3 কেজি করে আপনারা চাল পাবেন পার রেশন কার্ড বা পার হেড, অর্থাৎ প্রতি কার্ড পিছু আপনারা 3 কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি 2 কেজি করে আপনারা গম পাবেন, আর যদি গম না পান সেক্ষেত্রে গমের পরিবর্তে আপনারা 1 কেজি 900 গ্রাম করে ফর্টিফাইড আটা পাবেন প্রতিটি কার্ড পিছু। RKSY1 ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা 2 কেজি করে চাল পাবেন পার রেশন কার্ড বা পার হেড, এর পাশাপাশি 3 কেজি করে আপনারা গম পাবেন, আর যদি গম না পান তাহলে গমের পরিবর্তে ওই একই পরিমাণের চাল আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আরও 3 কেজি করে চাল পেয়ে যাবেন গমের পরিবর্তে। RKSY2 রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা 1 কেজি করে চাল পাবেন পার হেড বা পার রেশন কার্ড পিছু, এবং 1 কেজি করে আপনারা গম পাবেন, আর যদি গম না পান তাহলে এই গমের পরিবর্তে আপনারা এই একই পরিমাণের অর্থাৎ 1 কেজি চাল পেয়ে যাবেন। তো বন্ধুরা, জেনে নিলাম 2023-এর এই অক্টোবর মাসে কোন রেশন কার্ডে আপনারা কত পরিমাণের কী রেশন দ্রব্য পাবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।